নমস্কার বন্ধুরা, আমার নাম গুরুপ্রসাদ হালদার। তোমরা দেখছো নো সিও টু প্ল্যান্টেড ট্যাঙ্ক চ্যানেল। তোমাদের যাদের ঘরে অ্যাকুয়ারিয়াম আছে তাদের নিশ্চয়ই বিভিন্ন ধরনের রঙিন ও সুন্দর মাছ আছে, আর তারা যখন সুস্থ এবং খুশি থাকে তখন তাদেরকে দেখতে কত ভালোই না লাগে। কিন্তু যদি কখনো তারা কোনো কারণে অসুস্থ হয়ে পড়ে তখন তাদেরকে খুব খারাপ দেখতে লাগে। আমাদের যখন শরীর খারাপ হয় তখন আমরা ডাক্তারের কাছে যাই এবং আমাদের সমস্যাগুলো বলি, তখন ডাক্তার আমাদেরকে সেই হিসাবে ওষুধ খেতে দেন এবং আমরা ধীরে ধীরে সুস্থ হয়ে উঠি। কিন্তু মাছেদের ক্ষেত্রে ওরা কিছুই বলতে পারে না, তাই ওরা পুরোটাই আমাদের ওপর নির্ভরশীল। মাছেদের যখন কোনো রোগ হয় তখন তার মধ্যে কিছু ইউনিক আচরণ লক্ষ্য করা যায়, তাই তুমি যদি সেই লক্ষণগুলো চিনে মাছের সঠিক চিকিৎসা করো তাহলে তোমার মাছ সুস্থ হয়ে উঠবে। কিন্তু তুমি যদি সেটা না পারো তাহলে তোমার মাছ বিনা চিকিৎসায় বা ভুল চিকিৎসার কারণে মারা যাবে। তাই আমি তোমাদের সাথে মাছেদের বিভিন্ন রোগ ও তাদের লক্ষণগুলো নিয়ে আলোচনা করব, যাতে তোমরা তার সঠিক চিকিৎসা করতে পারো। এক অর হোয়াইট স্পট ডিজিজ। তোমার মাছের যখন এই রোগটা হবে তখন তুমি লক্ষ্য করবে তোমার মাছের মাথা থেকে শুরু করে লেজ অবধি সাদা সাদা স্পট পড়েছে এবং সে র্যাপিডলি ব্রিদিং করবে আর সারফেসের ওপরে উঠে গ্যাসপিং করবে। এছাড়া তোমরা কিছুক্ষণ ভালো করে লক্ষ্য করলে দেখবে ওরা তোমার ট্যাঙ্কের বিভিন্ন অবজেক্টস যেমন প্লান্টস, রকস, ড্রিফটউডে নিজের গাটা বারবার ঘষছে। এই সময় তোমার মাছ সবসময় লুকিয়ে থাকার চেষ্টা করবে এবং খাবার খাওয়া বন্ধ করে দেবে। ফিন রড ডিজিজ সিমটমস। তোমার মাছের যখন এই রোগটা হবে তখন তোমরা লক্ষ্য করবে তোমার মাছের পাখনাটার ডগাগুলো সাদা, কালো বা ব্রাউন হয়ে গেছে এবং ধীরে ধীরে পাখনাগুলি খসে পড়ে যাচ্ছে। এছাড়াও দেখবে তোমার মাছের পাখনা কিংবা লেজের বেসটা লাল হয়ে যাবে এবং মাছের মুভমেন্ট অনেকটা কমে যাবে ও খাওয়া বন্ধ করে দেবে। তোমরা যদি দ্রুত এর চিকিৎসা না করো তাহলে তোমার মাছের পুরো পাখনাটাই খসে পড়ে যেতে পারে। ড্রপসি ডিজিজ সিমটমস। তোমার মাছের যদি এই রোগটা হয় তখন তোমরা দেখবে সে খাওয়া কম করে দিয়েছে এবং পেটটা স্বাভাবিকের থেকে অনেক বেশি ফুলে উঠেছে, আর তাদের বডিটা যেন পাইন কোনের মতো দেখতে লাগবে আর গায়ের আঁশগুলো বাইরের দিকে মুখ করে থাকবে। এই সময় তোমার মাছ অ্যাকুরিয়ামের এক কোণে গিয়ে বসে থাকবে। এছাড়া তোমরা যদি খুব ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে তোমার মাছের কানকোগুলি ফ্যাকাশে হয়ে গেছে। সুইম ব্লাডার ডিজিজ সিমটমস। তোমার মাছের যদি এই রোগটা হয় তখন তোমরা দেখবে তোমার মাছ সোজাভাবে সাঁতার কাটতে পারছে না, হয় জলের উপরে ভেসে উঠছে বা জলের নিচে ডুবে যাচ্ছে। এই সময় তোমার মাছেরা খাওয়া প্রায় বন্ধ করে দেবে, যেহেতু এরা এই সময় নিজের শরীরের ভারসাম্য রাখতে পারে না তাই এরা উল্টোভাবে এমনভাবে জলের উপরে থাকে যেন মনে হবে মাছটি মারা গেছে। যেহেতু এটা ডাইজেস্টিভ সিস্টেম খারাপ হয়ে গেলে হয় তাই এর ফলে মাছের পেট স্বাভাবিকের থেকে বেশি বড় হয়ে যেতে পারে, আবার কিছু রেয়ার কেসে মাছের স্পাইনটা বেঁকে যেতে পারে। হোল ইন দ্য হেড ডিজিজ সিমটমস। এই রোগটা হলে তোমার মাছের মাথায় বা পার্শ্বরেখা বরাবর অনেকগুলি বা একটা গর্ত তৈরি হবে, যেটা
প্রথমে খুব ছোট থাকবে, কিন্তু তোমরা যদি সঠিক সময়ে মাছটার ট্রিটমেন্ট না করো তাহলে মাছের মাথার ফুটোটা আরো বড় হয়ে যাবে এবং সে খাওয়া বন্ধ করে দেবে এবং কিছুদিন পর মারা যাবে। অ্যাঙ্কার ওয়ার্ম ডিজিজ সিমটমস। যদি তোমার মাছের গায়ে অ্যাঙ্কার ওয়ার্মস হয়ে থাকে তাহলে তোমার মাছের গায়ে লাল ছোপ ছোপ দাগ লক্ষ্য করতে পারবে। এছাড়া তোমরা যদি আরও কাছ থেকে দেখো তাহলে তোমরা দেখবে এই প্যারাসাইটগুলি তোমার মাছের গায়ে আটকে রয়েছে। এদের দেখতে হালকা সাদা বা সবুজ রঙের সুতোর মতন। এই সময় তোমরা লক্ষ্য করবে তোমার মাছগুলি অনবরত অ্যাকুইরিয়ামের বিভিন্ন অবজেক্টসে নিজের গাটা বারবার ঘষছে। CO2 poisoning disease symptoms। এটি সাধারণত যারা CO2 ইঞ্জেকশন ইউজ করো প্ল্যান্টের ট্যাঙ্কে তাদের ক্ষেত্রে হতে পারে। এই সময় মাছেরা খুব র্যাপিডলি ব্রিদিং করবে এবং নিঃশ্বাস নেওয়ার জন্য ছটফট করবে। এছাড়া এই সময় এরা ট্যাঙ্কের সারফেসে উপরে উঠে এসে ঘোরাফেরা করবে। যদি তোমার ট্যাঙ্কে CO2-র মাত্রা 30 ppm এর থেকে বেশি হয়ে যায় তখন তোমার মাছেরা মারা যেতে পারে। গিল ফ্লুকস ডিজিজ সিমটমস। ফ্লুকস হলো এক ধরনের এক্সটার্নাল প্যারাসাইট। এরা সাধারণত মাছের গিলস এবং স্কিনের সাথে আটকে থাকে। এগুলোকে দেখতে অনেকটা ধূসর রঙের বাবেলসের মতো, কিন্তু এগুলি খুব ছোট হয় বলে খালি চোখে দেখা যায় না। এই সময় মাছেরা ঠিক মতো খাবার খায় না এবং মাছের কানকোতে এক্সেস মিউকাস লক্ষ্য করা যায়। যেহেতু এই প্যারাসাইটটা মাছের গিলসে বেশি অ্যাট্যাক করে তাই এর ফলে মাছের নিঃশ্বাসের অসুবিধা হয় এবং সে র্যাপিড গিলস মুভমেন্ট করে। ক্ল্যাম্পড ফিনস ডিজিজ সিমটমস। এই রোগটা খুব সহজে তোমরা বুঝতে পারবে। এই সময় মাছ নিজের পাখনাগুলো খোলে না এবং এক জায়গায় গিয়ে জলের নিচে বসে থাকে। এমনকি সাঁতার কাটার সময়ও ঠিক করে পাখনা খোলে না। এই সময় মাছেরা বেশিরভাগ সময় পাখনাগুলো নিজের গায়ের সাথে আটকে রাখে ও কিছু খেতে চায় না। হোয়াইট ফাঙ্গাস ডিজিজ সিমটমস। এই রোগের প্রথম স্টেজে তোমরা মাছের গায়ে মুখে বা পাখনায় এক ধরনের ধূসর বা সাদা গ্রোথ লক্ষ্য করতে পারবে, যেটা আস্তে আস্তে বেড়ে গিয়ে পটনের মতো আকার ধারণ করবে। তোমরা যদি এটির দ্রুত চিকিৎসা না করো তাহলে এই ফাঙ্গাস ধীরে ধীরে তোমার মাছের বডিটা খেয়ে নেবে এবং তোমার মাছ মারা যাবে। এছাড়া এই সময় তোমার মাছের গায়ের রং কিছুটা ফ্যাকাশে হয়ে যাবে। ফিশ লাইস ডিজিজ সিমটমস। এটি যদি তোমার মাছের গায়ে হয় তাহলে তোমার মাছেদের মুভমেন্ট অনেকটা বেড়ে যাবে এবং অ্যাকুইরিয়ামের যে কোনো অবজেক্টে নিজের গাটা বারবার ঘষতে থাকবে। তোমরা ভালো করে মন দিয়ে লক্ষ্য করলে তোমরা এই লাইসগুলোকে তোমার মাছেদের গায়ে উপরে বা পাখনায় উপরে দেখতে পারবে, যেটা দেখতে ধূসর রঙের ওভেল শেপের মতো। এছাড়া এই সময় মাছেদের গায়ে ছোট ছোট লাল স্পট লক্ষ্য করতে পারো। ওয়েল উইথ ডিজিজ সিমটমস। এই রোগটা তোমার মাছেদের যদি কখনো হয় তাহলে তোমরা লক্ষ্য করবে তোমার মাছ খুব কম সাঁতার কাটছে এবং পাখনাগুলো গুটিয়ে রেখেছে। এই সময় মাছেরা খাওয়া বন্ধ করে দেয় এবং মাছের ওজন অনেকটা কমে যায়। এছাড়া এই সময় মাছের গায়ের রং হলুদ বা লোহায় মরচে পড়ে গেলে যেরকম কালার হয় ঠিক সেই রকম হয়ে যায়। এই সময় মাছের গায়ের রং ফ্যাকাশে হয়ে যায় এবং শেষ স্টেজে মাছের গায়ের চামড়া
খসে পড়ে যেতে পারে। এই রোগটা হলে অনেক সময় মাছের চোখটা ধূসর রঙের হয়ে যায়। পপআই ডিজিজ সিমটমস, এটি সাধারণত এক ধরনের ব্যাকটেরিয়াল ইনফেকশন, যার ফলে তোমার মাছের যে কোনো একটি বা দুটি চোখই ফুলে যেতে পারে এবং তোমার মাছের আইবলসগুলি ধূসর রঙের হয়ে যেতে পারে। এই সময় মাছেদের অ্যাপেটাইট ও অ্যাক্টিভিটি অনেকটা কমে যায় আর সব সময় লুকিয়ে থাকার চেষ্টা করে, এবং তোমরা যদি এর সঠিক ট্রিটমেন্ট না করো তাহলে তোমার মাছের চোখ খসে পড়ে যেতে পারে। নিয়ন টেট্রা ডিজিজ সিমটমস, এটা সাধারণত এই মাইক্রোস্পোরিডিয়া ইনফেকশনের কারণে হয় আর এর কোনো চিকিৎসা নেই। এই ইনফেকশনটি যেহেতু সবার প্রথমে নিয়ন টেট্রা ফিশের শরীরে পাওয়া গেছিল তাই এর নাম নিয়ন টেট্রা ডিজিজ। এই ইনফেকশন তোমার বিভিন্ন টেট্রা ও ড্যানিওস প্রজাতির মাছেদের হতে পারে। এর লক্ষণগুলি হলো তোমার মাছের গায়ের রং ফ্যাকাশে হয়ে যাবে, ঠিক মতো সাঁতার কাটবে না এবং লুকিয়ে থাকবে। অনেক সময় এর ফলে তোমার মাছের স্পাইন বেঁকে যেতে পারে। তোমরা ভালো করে লক্ষ্য করলে দেখবে তোমার নিয়ন টেট্রার গায়ে এক ধরনের হোয়াইট সিস্ট গ্রো করছে। এখন তোমাদের মাথায় একটা প্রশ্ন জাগতে পারে যে মাছের রোগ নির্ণয় তো করলাম, কিন্তু এদের ট্রিটমেন্ট কিভাবে করব? ভয় পেও না বন্ধুরা, আমি এবার মাছেদের যেসব রোগ নিয়ে তোমাদেরকে বললাম সেই সব রোগগুলো কিভাবে তোমরা ঠিক করবে তার বিষয়ে কিছু ভিডিও বানাবো, তাই তোমরা আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও।